আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের পার্থক্য কি আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। আর প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। বেনিফিট বন্ধ করে ইইউ নাগরিকদের ব্রিটেনে আসা ঠেকানো অসম্ভব, মন্তব্য ইইউর সাবেক প্রেসিডেন্টের। ব্রিটেনের ডাক্তারদের ধর্মঘট সরকারের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন জুনিয়র ডাক্তাররা। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে বর্ণাঢ্য অভিষেক। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বেনিফিট বন্ধ করে ইইউ দেশগুলোর নাগরিকদের ব্রিটেনে আসা বন্ধ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইইউ সাবেক প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বার্সো। বিস্তারিত থাকছে রিপোর্টে। বেনিফিট বন্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের ব্রিটেনে আসা বন্ধ করা সম্ভব নয়, এমনটি বলেছেন ইইউ কমিশনের সাবেক প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বার্সো। ব্রিটেনের ইইউ ত্যাগের রেফারেন্ডাম ইউরোপিয়ান ইউনিয়নকে দুর্বল করবে বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নে থাকা আর না থাকার বিষয়টি নিয়ে রেফারেন্ডামের মাধ্যমে জনমত যাচাইয়ে ইইউ নেতৃবৃন্দের সম্মতি আদায়ের চেষ্টা চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ লক্ষ্যে ইইউ ভুক্ত দেশগুলো ধারাবাহিকভাবে সফরও করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্যামেরনের আহ্বান আর কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় আগামী 18 ও 19 ফেব্রুয়ারি ব্রাসেলসে রেফারেন্ডামের ব্যাপারে আলোচনায় বসতে সম্মত হয়েছেন ইইউ নেতৃবৃন্দ। আর ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত 28টি দেশের নেতৃবৃন্দের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এসএন জামান, চ্যানেল আই, নিউজ ডেস্ক। ব্রিটেনে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের কারণে এরই মধ্যে 28,000-এরও বেশি অপারেশন বাতিল করা হয়েছে। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে সরকারের সর্বশেষ আলোচনা ব্যর্থ হওয়ায় প্রেক্ষাপটে এই ধর্মঘট আজ সকাল থেকে শুরু হয়েছে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল শনিবারকে ওয়ার্কিং ডে হিসেবে গণ্য করা নাকি শনিবারের জন্য ডাক্তারদের অতিরিক্ত অর্থ প্রদান করা এ নিয়ে। এদিকে সরকারের তরফে দেওয়ার প্রস্তাবে শনিবার সন্ধ্যে 7টার পরিবর্তে বিকাল 5টা থেকে ওভারটাইম প্রদান সহ সোমবার থেকে শুক্রবার রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত অধিক হারে ডাক্তারদের পে করতে সম্মত হয়েছে সরকার। তবে এই নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বিএমএ। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হল মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি হলে। সংগঠনের সভাপতি আব্দুল আলী রফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল ইসলাম চৌধুরী শামীমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বেতনাল গ্রিন ও বো আসনে এমপি রোশনা আলী। বিশেষ অতিথি ছিলেন টারহামার্সির ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর রাজীব আহমেদ, সাবেক কাউন্সিল লিডার হেলাল আব্বাস, সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, নুরুল হক লালামিয়া, হুরমুজ আলী, আলতাফুর রহমান মুজাহিদ, মইমুল হোসেন চৌধুরী, তারিফ আহমেদ, চান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন এই সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসীর সাথে ব্রিটেনের মূলধারার মৈত্রীর সেতুবন্ধন হিসেবে কাজ করবে। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কায়া শতাব্দী সহ অন্যান্য শিল্পীরা। সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমানের সাথে ব্রিকলেনের ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য যুবলীগ সহ সভাপতি মতব্বির আলীম মতব এর আয়োজনে ও আকিকুর রহমান আকিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাওয়ার হ্যামলেসের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, শাহেদ আহমেদ শাহ, আহবাব মিয়া, কমিউনিটি নেতা আজমুল হোসেন, কাউন্সিলর খালিস আহমেদ, আলতাফুর রহমান মুজাহিদ, সুশান্ত দাশগুপ্ত, কাউন্সিলর সাবিনা আক্তার, সাবুল আহমেদ প্রমুখ। সভায় শফিকুর রহমান চৌধুরী বিক্লেনের ব্যবসায়ীদের খাবারের মান উন্নয়ন টাউটিং বন্ধ করতে সক্রিয় হবার প্রতি সবার প্রতি আহ্বান জানান। কিলবার্ন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আয়োজনে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে মত বিনিময় সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কিলবার্নের একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী দরস আহমেদের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম আকিবের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাটারার্স ব্যবসায়ী আমিন আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আসম মিসবা,
খসরু জামান খসরু, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, আহমদ এহসান, লেবার পার্টি নেতা শাহিন রহমান আশকর, যুবনেতা নজমুল ইসলাম, শামীম আহমেদ, জামাল আহমেদ খান, শামসুজ্জামান রাহিন প্রমুখ। সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দুই মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিকলেন সংলগ্ন শারুজ স্টেশনের পাশে নির্মিত হতে যাচ্ছে 1000-এর অধিক নতুন আবাসিক ফ্ল্যাট। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকলেন জামে মসজিদ ট্রাস্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিশপ গেট গুডওয়ার্ডের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কর্মকর্তা জন ওয়েস্টার্ন, বিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেরান চৌধুরী, আমির হোসেন, আজমুল হোসেন, ইউসুফ কামালী, সৈয়দ মুর্তজা আলী, আব্দুর রহমান খালিশাদার প্রমুখ। মতবিনিময় সভায় কোম্পানির নেতৃবৃন্দ জানান, ব্যবসা বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। প্রবাসী শিল্পী সাইদা তানির উদ্যোগে লাভ অফ বেঙ্গল বাই সাইদা তানি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হল সোমবার। লন্ডনের রিসমিক সেন্টারের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে সামনে রেখে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে নজরুল রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক লোকসঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, প্রেস সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম কবির, কবি শামীম আজাদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব সহ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। বিলেতে আমরা খুবই কম সুযোগ পাই আমাদের বাংলা কালচার এবং এশিয়ান কালচারকে তুলে ধরার জন্য। মেইন এইম আমরা সবাই মিলে আমাদের দেশীয় কালচার সেলিব্রেট করব, অ্যান্ড পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স, অ্যান্ড মেইনলি অ্যাকচুয়ালি আমরা যেহেতু গান করি, গানের পাখি আমরা, সো উই জাস্ট ওয়ান্ট টু মানে হ্যাভ সাম মিউজিক্যাল মুভমেন্টস, দ্যাটস দ্য মেইন এইম। দক্ষিণ সুরমা উপজেলার লালবাজারস্থ জাফরাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজে যুক্তরাজ্যস্থ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিতব্য পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সাবেক ছাত্র আব্দুল জলিলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন খান বাবুল, আলী আহসান খান, দীপু, মোহাম্মদ এনামুল হক, এম এ আলী, ইকবাল আহমেদ, মোহাম্মদ দৌলত হোসেন, মোহাম্মদ ইলিয়াস আলী প্রমুখ। সভায় বক্তারা পুনর্মিলনী অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শিক্ষক আলহাজ মোহাম্মদ মইনুল হকের সমর্থনে মতবিনিময় সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত বাহাদুরপুর প্রবাসীরা। মঙ্গলবার নিউ রোডের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী হাজি মইনুদ্দিন। নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আসাদুদ্দিন, শাহাবুদ্দিন রাব্বানী, কে এন নাসির, মোহাম্মদ লিয়াকত খান, মাওলানা সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আকবর হোসেন, জাহিদ আহমেদ সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, মইনুল হক এলাকার সমাজ সেবা ও গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরছি তখন থাকছে ম্যানচেস্টারে আঞ্জুমানে আল ইসলার আয়োজনে সভা ও অ্যাওয়ার্ড সেরিমনি। ইতালিতে ক্যাথলিকদের ভেনিসে কার্নিভাল উদযাপন। বিরতি পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ এর
ইসালে সব উপলক্ষে অঞ্জুমানে আল ইসলাম গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের আয়োজনে ও দারুল হাদিস লাতিফিয়া নর্থ ওয়েস্টের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ম্যানচেস্টারের শাহজালাল জামে মসজিদ থেকে হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে অ্যাওয়ার্ড সেরিমনিরও আয়োজন করা হয়। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইমাম উদ্দিন চৌধুরী ফুলতলি। আঞ্জুমানে আল ইসলাম গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা ফকরুল আহসান রুতবার সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলি, সালমান আহমেদ চৌধুরী ফুলতলি, ম্যানচেস্টার শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম মুস্তাফা চৌধুরী এমবি, মইনুল আমিন বুলবুল, মাওলানা ফকরুল ইসলাম, আলহাজ সদরুল আমিন, হাফিজ আসকির মিয়া, আলহাজ সানা মিয়া প্রমুখ। ক্যাথলিক ধর্মাবলম্বীরা ধর্মরীতি অনুসারে নানান রং ও বেরঙ্গের মুখোশ ও পোশাক আর নাচ গানের মধ্য দিয়ে ইতালির পর্যটন শহর ভেনিসে কার্নিভাল উদযাপন করে। বিস্তারিত থাকছে ইতালি থেকে বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের রিপোর্টে। ক্যাথলিক ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব কার্নিভাল, মূলত তারা 40 দিন উপবাস থাকার আগে এই উৎসবটি পালন করে। ইতালির বিভিন্ন স্থানে উৎসবটি একদিন পালন করলেও সাধারণত প্রতি বছর ভেনিস শহরে জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পালিত হয়, কিন্তু এবার তা দেরিতে আরম্ভ হয়েছে। আর এই কার্নিভাল উৎসবে ইতালি ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসে বহু পর্যটক। স্থানীয়দের ধারণা মতে খারাপ আবহাওয়া হওয়ার পরেও শনি ও রবিবার পিয়াসালে রোমা থেকে সান মার্কো পর্যন্ত এই বিস্তৃত এলাকায় 5 লক্ষাধিক লোকের সমাগম ঘটে। আমরা যারা আছি প্রবাসী বা বিভিন্ন দেশের লোকজন এখানে এই কার্নিভাল উপলক্ষে আমরা সমাগম হই। এ সময় আগত ছোট বড় সব বয়সের পর্যটকরা বিভিন্ন ধরনের রং বেরঙের কাপড় মুখোশ পরে তা উপস্থাপন করে এবং আনন্দে মেতে উঠে। আর কার্নিভাল উৎসবকে ঘিরে ইতালিয়ান ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরাও হরেক রকম ব্যবসা সাজিয়ে বসেছিল। প্রতিটি দোকানে দোকানে ছিল ক্রেতাদের ভিড়। অনেক পর্যটক আসছে, কিন্তু বৃষ্টির কারণে ব্যবসা অনেকটা খারাপ গেছে। মোড়ে মোড়ে ছিল পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা এবং পর্যটকদের দিক নির্দেশনা দেওয়া। ভেনিসের কেন্দ্রবিন্দু পিয়াসা সান মার্কোতে নাচ গান থিয়েটারের জন্য সাজানো হয় মঞ্চ। ইতালি ভেনিস থেকে এমদাদুল কেন্দাদ, চ্যানেল আই। যুক্তরাজ্যে আওয়ামী লীগ উইরাল শাখার উদ্যোগে সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান, শাহ শামীম আহমেদ, রবিন পাল, শারুফ আলী, সৈকত আহমেদ, আব্দুল সালাম, স্বপ্না বেগম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ উইরাল আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মধুকে ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী করার আহ্বান জানান। সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ যত বেশি ঐক্যবদ্ধ হবে দেশ তত বেশি উন্নত হবে। সৃষ্টি করেছিল জামাত বিএনপি এই বাবর এবং এখানে বসে আছে তারেক রহমান, এই ওদের নেতৃত্বে এই বাংলাদেশ হয়েছিল একটি সন্ত্রাসী স্বর্গরাজ্য। এই সন্ত্রাসী স্বর্গরাজ্য থেকে বাংলাদেশ বর্তমানে একটি শান্তির নিবিড় হিসাবে রূপান্তরিত হয়েছে। এখানে জিএমবি বলেন, হরকাতুল জিহাদ বলেন, আইএসএ বলেন, ওদেরকে নিশ্চিহ্ন নির্মূল করার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। ক্যামব্রিজ ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ করার আহ্বান জানান। আমাদের ক্যামব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন জানান, ক্যামব্রিজের স্থানীয় আর্চার্ড পার্ক কমিউনিটি হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল মতিন জব্বারের সভাপতিত্বে ও আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এমপি ডানওয়াল জিসিনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জুলিয়ান নিউপত, শামসুদ্দিন বাবলু, শামীম আহমেদ, মামুনুর রশিদ, আসাদুজ্জামান আহমেদ, নোমান খান, জুবায়ের আহমেদ, সুরুক মিয়া,
রুনু মিয়া, সীমা পল, মিফতাহুর রহমান, আজম আলী প্রমুখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিবলু রহমান, ববিতা, মমতা ও শতাব্দী। সাবেক কাউন্সিলর, শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ আবুল কাহের চৌধুরী বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশ ঘটে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন পাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আর চৌধুরী আহার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ আতাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদিন, পাকলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক, এম এ জামান চৌধুরী, তসলিম আল বশিরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আব্দুল মঈদ, শিক্ষক বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, মোশারফ হোসেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বেনিফিট বন্ধ করে ইইউ নাগরিকদের ব্রিটেনে আসা ঠেকানো অসম্ভব, মন্তব্য ইইউর সাবেক প্রেসিডেন্টের। ব্রিটেনের ডাক্তারদের ধর্মঘট, সরকারের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে জুনিয়র ডাক্তাররা। সুনামগঞ্জ জেলা সমিতির ইউকের বর্ণাঢ্য অভিষেক। শুধু দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।